সংবিধান বলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে ডিসেম্বরের শেষ দিকটায় সীমানা পুনর্নির্ধারণ ভোটার তালিকা প্রণয়ন এবং ভোট কেন্দ্রের তালিকা সহ নির্বাচনী সরঞ্জামের প্রস্তুতি প্রায় সম্পূর্ণ আশি কাজ শেষ করে এনেছে ইসি তফসিল ঘোষণার পরই শুরু হবে রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার সহ প্রায় সাত লাখ ভোট গ্রহণ কর্মকর্তার প্রশিক্ষণ জাতীয় সংসদ নির্বাচনে বরাবরই কেন্দ্রে দায়িত্ব পালন করে আনসার এবং ভিডিপি এবারই প্রথম তাদের প্রায় পাঁচ লাখ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দিয়ে আগের মতো চার ছয় দিনের জন্য মোতায়েন করবে নির্বাচন কমিশন যার ইউনিয়নে যার বাড়ি সেই ইউনিয়ন না পার্শ্ববর্তী ইউনিয়নে সে দায়িত্ব পালন করবে আগে কখনো এরকম প্রশিক্ষণ দেওয়া হতো না এই প্রথম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তাদেরকে দুই দিন প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে আনসার বিডিপিতে নভেম্বরের শুরুতে তফসিল ঘোষণার পরপরই নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে আট বিভাগে তৃণমূলের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকের সিদ্ধান্ত নিয়েছে ইসি আমাদের একটা প্ল্যান আছে সেটি হলো তফসিল ঘোষণা করার পরে আমরা সকল রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসার যারাই হয় জেলা প্রশাসক পুলিশ সুপার ডিআইজি পুলিশ কমিশনার যারা নির্বাচন সহযোগিতা করে থাকেন নির্বাচন কমিশনকে তাদেরকে নিয়ে আমরা একটি ব্রিফিং আয়োজন করব। আমাদের এখানে উপজেলা নির্বাচন অফিসারদের নিয়েও আমরা কিন্তু আটটা বিভাগে আটটি সভা করার আমরা পরিকল্পনা আমাদের আছে সীমানা পুনর্নির্ধারণের কারণে পঁচিশটি সংসদীয় আসনের সীমানায় কিছু পরিবর্তন আসায় ভোট কেন্দ্র বেড়ে যাবে এ কারণে চূড়ান্ত গেজেট প্রকাশের আগে ইসিকে কিছুটা বিড়ম্বনায় পড়তে হবে বলে মনে করছে নির্বাচন কমিশন সোমা ইসলাম চ্যানেল আই ঢাকা